ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র, এখন আমরা জানব ইউনাইটেড নার্সিং কলেজ ঢাকা অর্থাৎ ইউনাইটেড কলেজ অফ নার্সিং এর ভর্তির বিস্তারিত তথ্য। ছেলেমেয়ে আসন সংখ্যা কতটি, ঠিকানা, পড়ালেখার যোগ্যতা, ভর্তি ফি, পড়াশোনার খরচ, বিএসসি ডিপ্লোমা এবং মিডওয়াইফারি কোর্সের সুবিধা অসুবিধা সহ বিস্তারিত সব তথ্য। ইউনাইটেড নার্সিং কলেজ বা ইউনাইটেড কলেজ অফ নার্সিং এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এটি বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত যে একটি লিস্ট, সেই লিস্টে এটি রয়েছে। ইউনাইটেড কলেজ অফ নার্সিং এটি গুলশানে অবস্থিত, ঠিকানা হলো গুলশান, ঢাকা। এছাড়া আপনি চাইলে আপনার মোবাইল থেকে ইউনাইটেড কলেজ অফ নার্সিং লিখে সার্চ দিলে লোকেশনের বিস্তারিত তথ্য বা ঠিকানা দেখতে পাবেন। এখানে তিনটি কোর্স রয়েছে, ডিপ্লোমা নার্সিং, যেহেতু এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এখানে ছেলেদের আসন সংখ্যা থাকবে 20%, অর্থাৎ 12টি সিট থাকবে ছেলেদের, বাকিগুলো মেয়েদের। এখানে ছেলেমেয়ে সবাই ভর্তি হতে পারবে। এসএসসি ওএসএসসি যে কোনো গ্রুপ থেকে 6 পয়েন্ট থাকতে হবে। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 40টি সিট রয়েছে, এখানে শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারবে। এসএসসি ওএসএসসি যে কোনো গ্রুপ থেকে 6 পয়েন্ট থাকতে হবে। এবং বিএসসিতে আসন সংখ্যা রয়েছে 80টি, এখানে ছেলেমেয়ে সবাই ভর্তি হতে পারবে, তবে বিজ্ঞান গ্রুপের হতে হবে। যদি কারিগরি শিক্ষা বোর্ড হয় জীববিজ্ঞান বিষয়টি না থাকে, তাহলে আবার আবেদন করা যাবে না বিএসসিতে। জীববিজ্ঞান বিষয়টি অবশ্যই থাকতে হবে, তবে জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেন যে কোনো একটি থাকলেই হবে। এসএসসি ওএসএসসি মিলে 7 পয়েন্ট থাকতে হবে। তারপর সরকারি ভর্তি পরীক্ষা দিতে হবে, সেখানে কমপক্ষে 40 পেতে হবে, তারপর এখানে আবেদন করতে হবে। মোট কথা, ইন্টারমিডিয়েট বা এসএসসি পাশ করার পর আবেদন করতে হয় নার্সিংয়ে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়ে সেখানে আবেদন করতে হবে। সেখানে আবেদন করার পর 100 মার্কে একটি পরীক্ষা হবে, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান প্রশ্ন থাকবে, এমসিকিউ আকারে, কোনো নেগেটিভ মার্ক নেই। এবং বিএসসিদের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের জায়গায় পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান প্রশ্ন থাকবে। এছাড়া এসএসসি জিপিএতে 20 মার্ক, এসএসসি জিপিএতে 30 মার্ক, মোট 150 মার্ক, ভর্তি পরীক্ষা 100 মার্ক সহ। 150 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে, এবং বেসরকারিতে যারা ভর্তি হতে চান বা সরকারিতে চান্স না পেলে, বেসরকারিতে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি পরীক্ষা কমপক্ষে 40 পেতে হবে। 40 পেলে বেসরকারি প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে বা ইউনাইটেড নার্সিং কলেজে ভর্তি হতে পারবেন বা আবেদন করতে পারবেন। তারপরে আবেদন করতে চাইলে আনুমানিক খরচ, ভর্তির সময় ভর্তি ফি প্রায় 30,000 টাকার মতন লাগবে। তাছাড়া পড়াশোনার খরচ, ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি সেম, প্রায় 2 লক্ষ টাকার মতন খরচ হবে। একাডেমিক কস্ট, ভর্তি ফি সহ। আর বিএসসিতে প্রায় 3 লক্ষ টাকা। আর যেহেতু ইউনাইটেড নার্সিং কলেজ বিএসসি, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা হবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। ইউনাইটেড নার্সিং কলেজ থাকা খাওয়া খরচ সহ তাদের মানে নিজস্ব হসপিটাল রয়েছে, স্থায়ী ক্যাম্পাস রয়েছে, হোস্টেলও রয়েছে মেয়েদের জন্যে, ছেলেদের জন্যও থাকতে পারে, নাও থাকতে পারে যেহেতু ছেলের সংখ্যা কম, জেনে নিতে হবে ভর্তির সময়। আর এখানে থাকা খাওয়া খরচ সহ ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারিতে প্রায় 4 লক্ষ টাকার মতন, এবং বিএসসিতে প্রায় 6 লক্ষ টাকার উপরে খরচ হবে। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।